আমরা চলে এসেছি হুগলি জেলার আটপুরের শ্রী শ্রী শ্যামসুন্দরের পাটে। আটপুরে যে রামকৃষ্ণ মঠ রয়েছে সেখান থেকে দক্ষিণ পশ্চিমে যদি 1 কিলোমিটার যাওয়া যায় সেখানে রয়েছে আনোরবাটি গ্রাম। এখানেই রয়েছে এই শ্যামসুন্দরের পাট। শ্রী পরমেশ্বর দাস ঠাকুর এই শ্রীপাটটি তৈরি করিয়েছিলেন। এখানে বৈষ্ণব ধর্মজগতের বিভিন্ন মহাপুরুষরা বিভিন্ন সময় এসেছেন। এই পরমেশ্বর দাস ঠাকুর সম্পর্কে আমরা একটু জেনে নিই। শ্রীচৈতন্য মহাপ্রভুর যে 12 জন লীলা পার্ষদ ছিলেন তার মধ্যে একজন এই শ্রী পরমেশ্বর ঠাকুর। যেমন আমাদের ব্রজলীলায় শ্রীকৃষ্ণের একান্ত অনুচর ছিলেন শ্রীদামাদ, সেখানেও মানে সেই গোপালের সেই লীলাতে পরমেশ্বর দাস ঠাকুর নাকি অর্জুন নামে সকা ছিলেন। বর্ধমান জেলার কাটোয়ার কাছে কেতুগ্রামের মামার বাড়িতে 1498 সালে পরমেশ্বর ঠাকুরের জন্ম। তিনি চৈতন্যদেবের লীলা পরিকর রূপে বৈষ্ণব সমাজে সুপরিচিত এবং পরবর্তীকালে ইনি নিত্যানন্দের মন্ত্র শিষ্য হয়েছিলেন। এমনকি বিখ্যাত কাব্য চৈতন্য ভাগবত সেখানেও আমাদের এই যে শ্রীপাটে আমরা চলে এসেছি সেই সেখানকার প্রতিষ্ঠাতা সেই পরমেশ্বর দাস ঠাকুরের কথা শ্রী চৈতন্য ভাগবতেও রয়েছে। মহাপ্রভু যখন নিত্যানন্দকে নীলাচল থেকে নবদ্বীপে ফিরে আসার নির্দেশ দেন তা সেই সময় পরমেশ্বর দাসও নিত্যানন্দের সঙ্গে নীলাচল অর্থাৎ পুরী থেকে ফিরে আসেন এবং তার সঙ্গীতে পরিণত হন। তারা তখন এখনকার উত্তর চব্বিশ পরগনা জেলার যে পানিহাটি এলাকা সেই পানিহাটির রাঘবের কুঠিরে মহাপ্রভুর সাথে তার সেখানে দেখাও হয়েছিল এবং সেখানে তারা থাকতেন। যখন প্রভু নিত্যানন্দের তিরোধান হয় তখন পরমেশ্বর দাস ঠাকুর বেশিরভাগ সময়টাই থাকতেন খড়দাতে, খড়দহ যে জায়গা এটাও উত্তর চব্বিশ পরগনাতে, সেখানে নিত্যানন্দের গৃহিণী মাতা জাহ্নবী দেবীর কাছেই তিনি থাকতেন। তা সেই জাহ্নবী দেবী পরমেশ্বর দাস ঠাকুরকে পরামর্শ দেন যে শ্রীচৈতন্যের যে প্রেমধর্ম সেই প্রেমধর্ম সব দিকে 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 যেন তিনি প্রচার করেন এবং ছড়িয়ে দেন। সেই জাহ্নবী দেবীর নির্দেশ মেনেই এই আটপুরে চলে আসেন এই আনোরবাটি গ্রামে এবং এখানে তিনি এই শ্রীপাটটি নির্মাণ করেন। তাও এই শ্রীপাট নির্মাণ হয়েছে মোটামুটি মানে সেটা হচ্ছে 1600 সাল, মানে আজ থেকে প্রায় 400 বছর আগে। পুরোপুরি 1600 না হলেও মোটামুটি যা ইতিহাস জানা যাচ্ছে যে এখানে এই মূল মন্দিরটা তো এখন আধুনিক আপনারা দেখছেন, কিন্তু 1690 থেকে 1695 সালের মধ্যে এই মন্দিরটি তৈরি হয়েছিল, কিন্তু এখন আপনারা যে সংস্কার রূপ দেখছেন সেটা 2001 সালে পুনঃসংস্কার হয়েছিল। মন্দিরের সিংহাসনে 3টি দারু বিগ্রহ রয়েছে অর্থাৎ কাঠের তৈরি বিগ্রহ। এর মধ্যে রয়েছে গোপীনাথ, মোটামুটি উচ্চতা 1 ফুট 3 ইঞ্চি। তার ডান দিকে রয়েছে বলরাম, যার উচ্চতা 1 ফুট 9 ইঞ্চি, আর বাঁ দিকে রয়েছে রাধারানী 1 ফুটের মধ্যে। এই 3টি যে বিগ্রহ আপনারা দেখছেন ক্যামেরা দিয়ে যে ছবি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, এখানে 3টে মূর্তি রয়েছে। এছাড়াও এখানে যে পুজোর রীতি যদি আমরা একটু বলি, সেখানে হচ্ছে যে সকালবেলা বিগ্রহগুলিকে ঘুম থেকে তোলা এবং রাত্রিরে সুমানো পর্যন্ত মোট 6 বার পুজো ভোগের বিধান রয়েছে। মন্দিরে নিত্য সেবা যথাবিধি যা পুজোর নিয়ম সেগুলো করা হয়। এছাড়া এই শ্রীপাটের প্রধান উৎসব হল পরমেশ্বর দাস ঠাকুরের তিরোধান উপলক্ষে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা তিথিতে বিশেষ উৎসব হয়।
এছাড়া অখণ্ড নাম সংকীর্তন হয়, নগর কীর্তন হয়, মহাপ্রভুর বিশেষ ভোগারাধনা হয়। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ হচ্ছে কার্তিক মাসে শুক্লা প্রতিপদে অন্নকূট উৎসব হয়। এছাড়াও দোল আছে, ঝুলন আছে, রাস আছে, জন্মাষ্টমী, রথযাত্রা, এগুলো তো পালন হয়। মন্দিরে ঢোকার সময় একটা শান বাঁধানো দুটো বকুল গাছ আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেখানেই হচ্ছে পরমেশ্বর দাস ঠাকুরের পূর্ণ সমাধি। শতায়ু ছিলেন পরমেশ্বর দাস ঠাকুর, প্রায় 100 বছর বেঁচে ছিলেন, তারপর তিনি ইহলোক ত্যাগ করেন। তার ইচ্ছা অনুসারেই এই বকুল গাছের তলায় তার সমাধি রচনা করা হয়। এবং ডান দিকে যে বকুল গাছটা, মনে করা হয় যে এর বয়স প্রায় 400 বছর, এবং এটা পরমেশ্বর দাস ঠাকুর নিজেই এই গাছটি পুঁতেছিলেন। এবং এই গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই গাছে ফুল হয় কিন্তু ফল হয় না। আর পশ্চিম দিকে যে গাছটা, সেটা অবশ্য অনেক পরের দিকে পোঁতা হয়। এই মন্দির নিয়ে আরও একটি কিংবদন্তি হলো যে এই মন্দিরের উত্তর দিকে যে পুকুর, যেটা ঠাকুর পুকুর নামে পরিচিত, সেখানে নাকি পরমেশ্বর দাস ঠাকুর একটি অষ্টধাতুর দুর্গামূর্তি পেয়েছিলেন এবং সেটা পুজো করতেন। কিন্তু পরবর্তীকালে দুর্ভাগ্যের বিষয়, সেই দুর্গা মূর্তিটি চুরি হয়ে যায়। কিন্তু তবুও এখন লোকে সেই পুকুরটিকে ঠাকুর পুকুরই বলে, যেহেতু সেখান থেকে মূর্তি উদ্ধার হয়েছিল। মন্দির মোটামুটি খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেলে 4টে থেকে 7টা পর্যন্ত। হুগলি জেলার আটপুরের এই শ্রীপাঠ। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের এইখানেই মৃত্যু হয়েছিল। আমার নাম হচ্ছে মানিকলাল ঠাকুর, এটা দ্বাদশ গোপালের শ্রীপাঠ, গৌড়ীয় বৈষ্ণব তীর্থ। যে দ্বাদশ গোপাল মানে মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন না, নিত্যানন্দের প্রেরণায় এক একজনরা এক এক জায়গায় নাম প্রচারে আসেন। ইনি পরবর্তীকালে নিতাই চাঁদের সঙ্গেই ইনি ছিলেন, কিন্তু নিতাই চাঁদের অপ্রকটের পরে তবে মা জাহ্নবদেবী এনাকে এইখানে পাঠালেন। আমরা ভক্তি রত্নাকর গ্রন্থে পাই। আর এইখানে যে বিগ্রহ আছে, সেই বিগ্রহটা হচ্ছে স্বয়ং নিতাই চাঁদের সেবিত বিগ্রহ। খর্দার যে শ্যামসুন্দর বলে, খর্দার আদি শ্যামসুন্দর হচ্ছে এটি। হ্যাঁ, আর এইখানে বৈশিষ্ট্য কি, রাধাকৃষ্ণ এবং বলরাম, রাধাকৃষ্ণের সঙ্গে বলরাম এই আটপুর ব্যতীত আর কোথাও নেই। কেন, রাধাকৃষ্ণের সঙ্গে বলরাম ঠিক শোভা পায় না, মানে রসবোধ নষ্ট হয়, কিন্তু এনার ভাব হচ্ছে আলাদা। এনার গুরু হচ্ছেন নিতাই, আর আমি বললাম যুগল হচ্ছে নিতাইয়ের, তাই এনার ভাব হলেন তাই তো আমি গুরু সেবা করবো কী করে। শুধু নিতাইকে তো বসানো যায় না, গৌরকে বসানো হয়। বিগ্রহ করলে তো হবে না, বিগ্রহ তো সেবা পুজো করতে হবে। তখন এই ব্রজভাবকে নদীয়ার ভাবে ইনি নিলেন, যা বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবতে বলছেন, পুরন্দর পণ্ডিত পরমেশ্বর দাস যাহার বিগ্রহে গৌরচন্দ্রের প্রকাশ, নিত্যানন্দ জীবন পরমেশ্বর দাস যাহার বিগ্রহে নিত্যানন্দের বিলাস। অর্থাৎ এই যে রাধাকৃষ্ণ বলরাম, আমরা চৈতন্য ভাগবত দেখতে পাচ্ছি নিতাই গৌর বিগ্রহ কীরকম, না রাধাকৃষ্ণ মিলিত তনু হলেন গৌর, বলরাম হলেন নিতাই, এই ভাবটাকে উনি তুলে ধরলেন। এই এই যে দ্বাদশ গোপাল, এই দ্বাদশ গোপালের মধ্যে ইনি হচ্ছেন ব্রজের অর্জুন নামক সখা ছিলেন, সুবলস্তৌক কৃষ্ণ অর্জুনম, এরা দুজন হচ্ছে প্রিয় নর্ম সখা, তার শ্রীপাঠ এটা। মানে কি এখানে কী কী অনুষ্ঠান, কখন সকালে দেবতারা? আমাদের এখানে ঠাকুর সকালবেলায় ভোর 5টায় নাগাদ করে উঠতে পারে, এবার মঙ্গল আরতি হলো, তারপরে বেলায় ওই 9টা সাড়ে 9টার মধ্যে আমাদের পুজো হয় ফল টল দিয়ে, তারপরে মধ্যাহ্নে ভোগ রাগ হয়, আবার এই বিকেলবেলা এখন ঠাকুর উঠবে, আবার একটু যাও কিছু দিয়ে তুলতে হয়। তো এই মন্দিরের বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা, পরমেশ্বর দাস ঠাকুরের তীর্থভক্তি মহোৎসব বুদ্ধ পূর্ণিমাতে হয়, আর একটা হয় অন্নকূট মহোৎসব,
এছাড়া দোল ঝুলন রাস এ তো লেগেই আছে, রাধা কৃষ্ণের ব্যাপার। আপনি কদিন আগে পাটবাড়ি গেছিলেন, পাটবাড়িতে তো জানবেন, এ তো পাটবাড়ি সবাই রয়েছে, ওনারাও খুব আসে যাওয়া করে। হ্যাঁ, আপনার কি পাটবাড়ি কাছেই বাড়ি? না, মরে কি বলছি যে এখানে আসতে গেলে কিভাবে আসবে? হাওড়া থেকে? হাওড়া থেকে হরিপাল স্টেশন, হরিপাল থেকে আপনি 9-10 যে কোনো বাসে আসবেন। 10-এ বাসে আসলে আটপুর বাজারে নামবেন, ওখান থেকে 5 মিনিটের পর কি বলতে হবে, শ্যামপাট, শ্যাম সুন্দরের মন্দির বললি, শ্যাম সুন্দরের মন্দির বললি, শ্যামের পাট বললি, দেখিয়ে দেবে। আর আপনার 9 নম্বর বাসে আসলে আপনাকে তরার মোড়ে নামতে হবে। আচ্ছা, তরার মোড় থেকে প্রায় 15 মিনিট রাস্তা।